illallah, la ilaha illallah, la ilaha illallah. Dilku agar cemkana tu karlo dikre illallah, la ilaha illallah, la ilaha illallah. Dilku agar pujala karna tu karlo dikre illallah, la ilaha illallah, la ilaha illallah. Aaj bhi jana, aaj bhi jana, kal bhi jana, jana ek din hoga re. Marne ke baad kya hoga, bhai qabar hoga bashare. O bhai ami mormu, morar bade amar qabar ya thaklo, ei jaga ya thaklo amar ghor. Qabar hoga, ye qabar hamari ghar hai. এই কবরে যাওয়া তাকিয়া অন্য কোন গানো যাইতাম না, কবরে যাওয়া লাগবো আমার আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে। এখন আমি আছি, একদিন আমি থাকতাম না, লাগিয়ে কবি কয়েন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গিয়েছে আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। এই দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় নিতাম কি নিয়ে যাইতাম, যদি স্বয়ং আমি আল্লাহর বান্দা, আমি যদি আল্লাহর আশিক, আল্লাহর আশিক কইয়া যদি আমি পরিচয় না দিই আল্লাহর কাছে যাই, এতে কিয়া আর বেমূর্তি কোনো জিনিস হইতে পারে না। আল্লাহ কয় আমি তোরে নিমক দিলাম, তুই আমার নিমক কইয়া আমার গুণ গাস না, তোর লাগানার বেমূর্ত আমার ইলা বেমূর্ত আমার বন্দা নাই, তুই জেলা বেমূর্ত। তো ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে ভাই আল্লাহর আমরা যে রিজিক কায়ার, আল্লাহ সব কিছু আমরারে দিছে, আল্লাহ আমরার ধন সম্পত্তি সব কিছু দিছে, উড়ারও ফিন্দারও খাওয়ার সব কিছু দিয়া আমরার মালামাল করছে, একমাত্র এখন খালি দরকার হইয়া দাসে আমরার, যে আল্লাহ আমরারে দিছে, ও আল্লাহরে আমরা আমরার দিলর মধ্যে জায়গা দিলাইতাম, দিতাম না কোন চাই। হ্যাঁ, আল্লাহর কুরব হাসিল করতে গেলে, আল্লাহর কুরব হাসিল করতে গেলে, আল্লাহর মায়া মমতা ফিটিং করবার আগে আল্লাহর যে হুকুম আহকাম আছে ওগুলা আমার আপনার পাকড়া লাগবো, ধরা লাগবো। যদি সয়গুলা আমি ধরতে পারি, এইগুলা ধরতে গেলে আমার নবীজির তরিকা যাওয়া লাগবো, মাত বুঝাইছেনি? এইগুলা আমার ধরতে গেলে আমার নবীজির তরিকা যাওয়া লাগবো, আর নবীজির তরিকায় গিয়া আমি আল্লাহর দিদার পাইতাম, কুরব পাইতাম। ও ভাই ওখানে এখনো সময় আছে, এখনো সময় আছে, সময়ের আঞ্জাম দে, এক সময় সময় থাকতো না, যখন বেমারে ধরে আমারে, যখন আমারে বেমারে ধরে, কোনে রোগে ধরে, তখন আমার কলবর মধ্যে জিকিরে মন শুরু হয়, আল্লাহ ওই নানি, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আই নানি লামুকে দিয়া। হ্যাঁ, এই সময় তোমারে রোগে ধরছে, আমারে রোগে ধরছে, আপনারে রোগে ধরছে, এই সময় খালি আল্লাহ আল্লাহ নাম মুখে দিবার হয়। কিন্তু যে সময় তনু তোলাই ভালো হয়ে যায়, সিহত ভালো হয়ে যায়, ব্লাড গরম, এই সময় আল্লাহ কানু আর বার হয় না, আল্লাহর পাগল হইতে হয় না। এখন দেখা যায় দুনিয়ার জমিনের যত লালন জিনিস আছে সবর পাগল হইয়া ঘুরিয়ান, ভাই আল্লাহর পাগল হইতে হইলে আল্লাহর কাছে কি জিনিস মজা আছে ও মজা গো আমার লওয়া লাগবো, হেই মজা পাইতে হইলে আল্লাহর আশি কোয়া লাগবো, আর আল্লাহর আশি কইতে গিয়া আমার নবীজির তরিকারে ধরা লাগবো, আর নবীজির তরিকারে যদি আমি ধরি লাই পাকড়ি লাই, তাহলে আমি আমার আল্লাহর দিলের মধ্যে জায়গা দিতে পারবো। ভাই হল বুজুর্গ হল, দুনিয়ার জমিন বেটাগিরি দেখাইও না, তকব্বুরি বড়াই করিও না,
কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি সারা জীবন থাকতাম না আমার আপনার যাওয়া লাগবে যাওয়ার বেলায় আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে আমি লগে লইয়া যাইতাম যাতে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আখলাক ও আমল যা কিছু করছি এর উপরে ভিত্তি করিয়া ও আশা করতাম এর উপরে ভিত্তি করিয়া আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাত দিলাইতো ভাই সকল বুজুর্গগণ দুনিয়ার খুসারার মধ্যে পড়িয়া দুনিয়ার লালচর মধ্যে পড়িয়া জীবনটারে ধ্বংস করিও না নবীজির সুন্নাত গুলো আমার মধ্যে ফিটিং করে লইতাম নবীজির সুন্নাত হল যদি আমার মধ্যে ফিটিং করিলাই ও ভাই মনে করিও আমার নবীরে আমার বালা হয়ে গেল আর নবীরে বালা হয় মানে আমার আল্লাহর বালা হয়ে গেল কাল যখন আল্লাহর আল্লাহর কাছে গিয়া আল্লাহর নবীর কাছে গিয়া আজিমু আল্লাহর নবীর কাছে যখন আজিম গিয়া মাকামে মাহমুদ যখন গিয়া আল্লাহর নবীর গিয়া ভাইম এই সময় মনে করছনি যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে যারা নাকি আল্লাহর নবীর সুন্নাত গুলোরে অমান্য করে চলছে নবীর উপরে দুরুদ পড়িছে না যারা নাকি নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করছে না যারা নাকি নবীর সুন্নাত গুলোরে কুরবানি দিয়া দুনিয়ার জমিনে চলছে ও এরা দল কি তা কি আল্লাহর নবীর সামনে যাইতে পারবা নি জিন্দেগি যাইতে পারতো না কারণ এত আল্লাহর নবী কোন ও উম্মত আমার ও উম্মত আমার জান্নাত যাইব যে নাকি দুনিয়ার জমিনের মধ্যে আমার আমার সুন্নাত গুলোরে তার বডির লগে ফিটিং করছে তারা সব সময় আমলের মধ্যে আনছে আমার সুন্নাত গুলোরে পালন করছে ও উম্মত আমার জান্নাত যাইতে পারব ও ভাই সকল বুজুর্গগণ মা বাপ ভাই বিরাদর আত্মীয় স্বজন সারার লগে মহাব্বত মা বাপ আত্মীয় স্বজন ভাই বিরাদর সবার লগে আমার মিল মহাব্বত মায়া মহাব্বত ঠিক আছে সুন্দর কথা কিন্তু এরার লগে অতটুক মায়া করিও না মহাব্বত রাখিও না হয়তো এরার চাইতে বেশি তুমি তোমার আল্লাহ আল্লাহ রসুল লগে মায়া মহাব্বত রাখো আচ্ছা কো সাইন দুনিয়ার জমিনের মাঝে আমরা রহল তো মা আসুন না নেই কেউর নাই কেউর আসন দুনিয়ার জমিন সারা চাইতে যদি মায়া মহব্বত করেন মায়া করেন না বেশি মাতন না নে তোর আগে দিয়ে আপা মা করেন না নেই খালি জায়গা করে লিছ আগে দিয়ে আপা তোরা তোরা জিকির কর কার আগে দিয়ে আপা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তো ভাই সকল মা বেশি মায়া করেন না নি হ্যাঁ মা বেশি মায়া করেন আর আল্লাহ জিয়া কই দিরা কিতা তোমার দানোর মা তাকিয়া 70 গুণ বেশি আমি মায়া করি তোমার দানোরে ইয়া আল্লাহ বুঝ পাইছেন না রে মা তাকিয়া 70 গুণ বেশি আল্লাহ মায়া করেন কথা বলে করি সুবহানাল্লাহ দেখো কা ও মায়া জি আল্লাহ করেন ও মায়া হন যে করেন আল্লাহ আমরা তো অনুভব করতে পারি না যে আল্লাহ জি মায়া করছেন বলি আমরা তো মনে করি আমি আমার নিজে নিজেই তা করিয়া না না অন্য যদি ব্যান্ড করি তুই যদি করিলাও করিলাও সারা ইশারা তানোর একসময় আমরা টাকা পয়সা আসিল না একসময় খাইতে পারছি না এখন আল্লাহ যে আমরা ভরপুর দিছে নিশ্চয় আল্লাহর মায়া মহব্বত আছে কিন্তু কিন্তু না হ্যাঁ আর কেউ তো আল্লাহ আছে আগে আসিল কিন্তু এখন বিকার হয়ে গেছে ওইছিনি না না এইটাই আল্লাহর খেলা ভাই হল বুজুর্গ হল আল্লাহ যে অত মায়া করেন আমরা রে কিন্তু আমরা যে আল্লাহর লগে নিমকার আমি করি নাই আজকে আমার কথা আমি কইয়া আল্লাহ যেভাবে আমরার উপরে হুকুম ফরজ করছেন ও যেগুলো আমরার উপরে ফরজ করছেন ওগুলো যদি আমরা আকলিয়া ধরে লইতাম কত সময় মনে শান্তি
মাফি নিতে পারলাম না কথা খান যে নিশ্চয় আমার আল্লাহ আমার উপরে রাজি আছেন কোরিয়ার না এক জোড়া আর অত বড় আশা করে বইছে আল্লাহ আমার উপরে রাজি আছেন হ্যাঁ আল্লাহ তো রাজি আছেন বেশক ক্ষমার বেশি ক্ষমার বেশি যে সময় বলা মুসিবত আয় হইছে যে সময় বলার মুসিবত ওই কলাইয়া অবতীর্ণ হই যায় গেছেনি বলা মুসিবত যখন আয় এই সময় আমি বুঝি আমার আল্লাহ বলা মুসিবত হরানে ওয়ালা বাবা করুণায় কি বলা মুসিবত নাই আমরা খানো কালি কইয়া আল্লাহ তোমার ওটা নেও ঝামেলা অন্তে করাও তো তো দুনিয়ার রকে ওলা পাওয়ার আল্লাহ যদি শক্তিশালী আছেন তো করাই লোক দেখি হরাক্কা মহামারী রোগ আয় না আর ওই আগে আগে আইতো না খলে রাখি থাকি তো তার মা ইদা খান খা রূপ মে আ আল্লাহ রূপ মে না আমরা কার কাছে কই যে আল্লাহ ওটা হরাও রে বাপ আল্লাহ আমি সমস্যার সম্মুখীন হয়ে গেছি তুমি আমার উদ্ধার করো আল্লাহ জির কাছে কই না হয় আল্লাহ জি খররা খেওরার সারাও করে লইতরা খেওরার হাফ কররা খেওরার তুলা দিতরা কিন্তু এটা আমার আমলের উপরে এই আমলের উপরে ভিত্তি করব তো ভাই হল বুজুর্গ হল আল্লাহ জি কই এ মানুষ হল মুমিন হল তোমরা দুনিয়ার জমিনের মাঝে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমারও আমি তোমরা রইছি তোমরা যা মনের বেদনা আছে আমি সব পূরণ করিয়া দিলাই ও জিনিসটা আমরা বুঝি না আমরা একদিন থেকে গেছে গিয়া আর আরেকটা কইছি না নি যে আমি মরতাম বা মরমু আমার মত আছে আউটো একদিন থেকে গেছে গিয়া আজকে যাওয়ার কারণে মসজিদও দেখা যায় এখন কোন মৌসুম জুড়ে যদি ওই সমাজ 200 ঘর 250 ঘর মানুষ 150 ঘর মানুষ মসজিদে গেলে দেখা যায় কি জানেন না চার পাঁচ জন যারা নাকি তবলিগও গেছে এরাও ফাঁসিছে ওলা বুঝা যায় তবলিগও যারা গেছে এরাও ফাঁসিছে ভাই হল বুজুর্গ হল পর্দানিশি মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে 30 কেজি 18 কেজি থেকে নিয়া যত দুশক হল বানাইয়া আমি আরাম করিয়া ব্ল্যাঙ্কেট দামি দামি গার মধ্যে দিয়ে আরাম করিয়া কিন্তু আজান হয় আমি সব শুনি মসজিদের মধ্যে আইনা অত বাড়ির মধ্যে আমার মা বইন হলো নামাজ পড়ন না যারা নাকি আল্লাহর হুকুমরে মানন না ভাই হল বুজুর্গ হল যেই দিন আমি মারা যাইব এই দিন আমার এত দামি দামি ব্ল্যাঙ্কেট আর তুষক নিয়া খেয়ে দিব হিন আসন নিব দেন মাল্লা দিবানি আমি মরলে দিবানি আমারে যে ও মরক্কা যত অট্টালিকা ধন সম্পত্তি আলা ওই যে কানা কেন কিন্তু হ গরতা যে সময় নিয়া রাখবা আমারে আপনাই ধরে এই সময় কোনো কিছু দিতা নাই আন্দার ঘর সাদা মার্গিন কাপড় ভিন্দাইয়া নিয়া তুই আইবা যদি সয় আমি আমার আল্লাহর লোকে মায়া মমতা যদি কানেকশন থাকি যায় মনে করবা কবরের মধ্যে আপনার এর চাইতে আর দামি 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 জিনিস সকল আইয়া পৌঁছে যাইব যদি সয় আমি আল্লাহর বলি যাই আল্লাহর জন্নত থাকি ফরিশতা আল্লাহর জন্নতর দরজা খুলিয়া কবরের লোকে ফিট করিয়া দিব আর যে সময় কবর লোকে ফিট করিয়া দিব জন্নতি হাওয়া কল যত মিঠা মিঠা হাওয়া সব আমার আপনার জন্য কবরের মধ্যে আইব ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আমরা বনি যায় আল্লাহর আশি কই যায় আমার কবর আমার আল্লাহরে ভাইম হাসর মিজান ফুলচিরা তো সব আমার আল্লাহরে ভাই নেইব ও ভাই হল বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে ও লালচর মধ্যে বড়িয়া আয়েশর মধ্যে বড়িয়া আজকে আমার ঠান্ডা লাগে আমি উঠিয়ার না আমার ঠান্ডা লাগে আমি উঠিয়ার না যে সময় নিয়া কবর রাখবা এই সময় আমার কম্বল খেয়ে দিব যে সময় আমার কবর নিয়া রাখা হইব এই সময় আমার খেয়ে গরম লাগাইব
যখন আমি মারা যাইমু যখন আমি মারা যাইমু বাড়ির মধ্যে যখন গোসল দেওয়াইবা গোসল দেওয়ানির মধ্যে খাটিয়ার মধ্যে যখন কাফন লাগাইয়া ফুটাইয়া রাখবা এই সময় আমার কম্বল দাও দিবা নিগার কেউ তো দিতা নাই ভাইও কল বুজুর্গ কল আজকে তোমার তনু তো নাই বালা আছে আল্লাহর হুকুম তুমি মানতে অবহেলা কররাই কাল তো তোমারে কে হইলা দিত নাই যদি তুমি আমি আপনি হকলে যদি আল্লাহর হুকুম রে মানি লাই নবীজির সুন্নতি তরিকারে যদি আমরা ফিটিং করে লাই মন করিও আমরা রে রব্বুল আলামিনে জান্নাত দান করবা জান্নাত বড় বড় সুন্দর সুন্দর তুসু কল দিবা সব কিছুর তৈয়ার আছে ভাইও কল বুজুর্গ কল দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রে আমার দিলের মধ্যে জায়গা দিলাই আমার নবীজির সুন্নত হল আমি আকড়িয়া ধরিলাই নবীজির লগে ভালোবাসা করিলাই আমার আল্লাহর লগে ভালোবাসা করিলাই যদি সে আমি করিলাই মন করি ওই হো কালো আমার আল্লাহ বালা রাখবো বড় কালো আল্লাহ আমার বালা রাখলো ভাই এখন বুজুর্গ কল লম্বা চূড়া মান এখন যদি সে আমি আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুম মানতে গিয়া যদি আমি অবহেলা করি সর্বপ্রথম আমার ঘরের মাঝে যাওয়া লাগবো সর্বপ্রথম আমার ঘরের মাঝে যাওয়া লাগবো ঘরের মাঝে যদি ঘরের মানুষ যদি ঘরের মানুষ যদি হুকুম অমান্য করেওয়ালা হয়ে যায় অর্থাৎ দিন নাই ভিতরে যদি দিনওয়ালা হয়ে যায় বাড়ির মাঝে আমি মোল্লা পেটে শান্তি পাইতাম না বাড়ির মাঝে আপনি শান্তি পাইতা নাই দিনর সি যদি দিন তাকে ভিতরে কইবা ও সাহেব ভাই সাহেব তুমি বাড়ি যাইতে পারতা নাই ও হুন আজান হই গেছে দৌড়া মসজিদ মুকা মসজিদ মুকা যাও আল্লাহর আজান হই গেছে আল্লাহর ডাক পড়ে গেছে না হই গেছে দৌড়িয়া যাও আল্লাহর কাছে সিজদা দিলাও কারণ আল্লাহ আমার আপনার দুনিয়ার জমিন দিছে খাবার ফিদার উড়ার সব কিছু আল্লাহ দিছে ও আল্লাহর কাছে দৌড় তুলি রাজি খুশি করিয়াও গিয়া এর আগে তুমি বাতো পাইতাই না যদি স দিনওয়ালা যদি তাকি যায় এই বাড়ির মানুষ যদি দিনওয়ালা হই যায় ভিতরে যদি নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত তাকি যায় কিন্তু আমার খান বেটায় ঘরের মধ্যে জাগাও পাইতাম না যদি সে উল্টা পাল্টা করে তো ভাই হল বুজুর্গ হল বাজারে যাই গরু কিনি দুধর গরু কিনি দুধর গরু কিনি কয় কয় লিটার দুধ দেয় কয় পাঁচ লিটার তাহলে গুর মায় দিত কয় লিটার নিশ্চয় সাত আট লিটার এখন সাত আট লিটার দে তে তো নিশ্চয় ফুড়িও দিত আরো এই গরুর এই মার এই গায়ের ফুড়িও তো দিত আরো মনে করো এর থেকে আর দুই লিটার কম সংক্ষেপে কইলাম ভাই আমার আপনার দামি দামি গিয়া পয়সা দি গিয়া দুধ খাইবার লাগি সিহত বানাইবার লাগিয়া দুধ খাইতাম গরু কিনিয়া আনি কিন্তু আমি খাইয়ার সিহত বনের স্বাস্থ্যর সব পরিপূর্ণ ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু এই সিহত বানাইয়া এই শক্তি বানাইয়া এই শক্তি বানাই আমি আমার আল্লাহরে যদি রাজি আর খুশি করতে পারি না এই সিংহ তার বড়িয়ে খাবাইত না সব কিড়া মাকুড়া না দান তো ভাই হল বুজুর্গ হল আমি অলা খান পরিবার ইন্তেকাব করতাম মুন্তকাব করতাম ওলা মানুষ যে মানুষ নাকি আমার ঘরের মধ্যে জন্নত বানাই জন্নত করে লইতে জন্নত বানাই লইতে পারেন অর্থাৎ ঘরের মধ্যে আমি দিন সারা ফিটিং করে লইতে পারে আমার আওলাদটাকে নিয়া আমার পরিবারের যত মেম্বার হল আসুন সারারে নিয়া আমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমরে পালন করে ওলা বলে যেতে পারে ওলা মানুষরে তুমি মন্তকাব করতায় ওলা মানুষরে মন্তকাব করতায় আর যদি ঘরের মধ্যে মডালি কই যায় তো মনে করিও তুমি ঘর জাহান্নাম বানাই লই ভাই হল বুজুর্গ হল ও নজওয়ান হল ও নজওয়ান হল তোরা চিন্তা করে দেখো তোরা চিন্তা করে দেখো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো দেখিও বালা করিয়া ব্রেন্ডে প্রশ্ন করিও গর যদি আমি আপনি জন্নতে বানাইতে চাই ওলা মানুষ আমার সাওয়ার দরকার ভাই হল বুজুর্গ হল
এই দ্বীন ওয়ালা দ্বীনি শিক্ষা ওয়ালা কুরআন ওয়ালা ওলাগন মানুষ হইতো এখন মনে মনে কইবা যে হুজুর খালি দ্বীন তাকতো তো কি দুনিয়া তাকতো না নি হ্যাঁ দুনিয়াও লাগে দ্বীন দুনিয়া দুইটা লাগে দুনিয়া যতক্ষণ চলার বুঝ লাগে ততক্ষণ চালাইলা কিন্তু দুনিয়া শিখবা লাগি গিয়া আবার আপনি দেখবা আখেরাত রে কুয়াইবা না কারণ আখেরাত যদি কুয়াইলাই আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাইব আর আখেরাত পাইবার লাগি হইলে আপনি আর দিন শিখা লাগবো আর দিন শিখতে হইলে তুমি আল্লাহর পাইবা দিন যদি ভিতরে থাকে তুমি তোমার আল্লাহর পাইবা ও দিন শিখিয়া তো আল্লাহর আশিক কইতে পারবা ভাই ফল বুজুর্গ বল আমার মেয়ে আমার ফুড়ি আমি কলেজ পড়াই আর স্কুল পড়াই আর সব পড়াই আর কিন্তু এগুলি যদি দিন শিক্ষা দিতে পারি না কাল হয়তো এই ফুড়িও আমার আসামি বানাই নেব আমার ঔলাদ আমার সন্তান সন্ততি ইতার ভিতরে যদি দিনের শিক্ষা থাকে না তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি যদি জান্নাতি হই হে আমার জান্নাত যাওয়া থেকে ফিরাই লইব ঘুরাই লইব ভাই কল বুজুর্গ কল আমার আপনার সন্তান সন্ততিরে আমি দিনের শিক্ষা দিতাম আর হে দিনের শিক্ষা লইয়া তার আল্লাহর লগে মহাব্বত করত তার নবীজির নকশে কদম রূপে চলত তার ভিতরে যদি দিনের শিক্ষা থাকে না হে তার আল্লাহর নবীর নকশে কদম রূপে চলতে পারত না দিনের শিক্ষা থাকলে হে নামাজে পড়তে পারবো যদি মাসলা মাসাইল জানতে পারে তাহলে হে আমল করতে পারবো ও ভাই কল বুজুর্গ কল খাস করিয়া বেশি আমরার এখন কুর আমরার এখন কুর জমানার মাঝে দেখা যায় আমরার ফুড়িন দিতা ফুড়িনি তার যদি জিকার করেন আপনি কোরআন পড়া জানোসনি কইব জানি যদি কো ফোর সাইন একবারে ফুড়ি দিয়া রে তাই আমল করে না ফুড়িছে আগে কিন্তু ও যে আমল ছাড়ি দিছে মাঝে স্কুলি পড়াত লাগিয়া বা কলেজের পড়াত লাগিয়া আমল ছাড়ি দিছে আমি আপনি গার্জেন ঢকলে ও করে দি টাকা লাগবো রুকিন মানে ইয়া দেওয়া লাগবো মাগো ফজরের বাদে ও সময় তখন সময় তুমি দিলাও করো আসর বাদে তুমি ওটা করো রুটিন মানে ইয়া দেওয়া লাগবো ফুড়িয়ে বড় তো তোমার জি না ফুড়ি করো আউলাদ 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 হে আপনার থেকে বড় না আমার থেকে বড় না তারে রুটিন আমি দেওয়া লাগবো সাজেশন আমি দেওয়া লাগবো তো এই ফুড়ি যদি কোনো অন্য গরর মাঝে যায় সেই গরর মাহলটা একবারে বদলাই দিব এই ফুড়ি যদি আবার কোনো অন্য গরর যায় মাহলটা বদলাই দিব বদ আখলাকি যা আছে সব হরাই নিব গররের জন্নত বানাই নিব তো ভাই ওখানে বুজুর্গ কল ওলা খান চুনিয়ানো দিনে শিক্ষা দাও আল্লাহ দিলে আপনার তো বানাত মাদ্রাসা এখন আছে আপনার এই বানাত মাদ্রাসা আপনার নসিব কত বড় আপনার তোর ফুড়ি হরুতান ফুড়ি বা ফুড়িতে ফুড়ি বা দিনের শিক্ষা লইবা আর ইনতে কি ফুড়ি নকল যখন মনে করো ফুড়ি তোর বাড়িতে রাখার জিনিস না এটা যখন আমরা অন্য জায়গার দিমু গৌরব তো আমরার এলাকার আমরার জায়গার নানি শুনা যে অমু জায়গার ফুড়ি আনছি রে বা একে তো বাড়িতে তো নমাজ না পড়লে তো একে বোধ জ্বালাবে আর ঈদ বেচারায় গিয়া অন্যের কাছে কইতে পারত না যে আমার গরু তো আমার বই আমার নমাজ না পড়ায় ওলা করে ওলা ইকেন তার কইতে পারত না কারণ যার কাছে গিয়া কইবা হেই নো তানরে আর 200 বক দিবা যার কারণে মাদ্রাসা আছে ওখানেরও খেয়াল রাখবা মাঝে দিয়ে আরে কেন কইয়া আখানেরও খেয়াল রাখবা মাদ্রাসা কারণে খেয়াল রাখবা ইকান ফুড়িন তোর মাদ্রাসা কর্তৃকে অবহেলা করবা না ইকান ফুলিন্দর মাদ্রাসা বলিয়া এখন অবহেলা করবা না আমি আপনি বেটিন তোর ফেটে থেকে বাড়ি আইছি আউলিয়া আকরাম কল বেটিন তোর ফেটে থেকে বাড়ি আইছো যারা নাকি গিয়া মাদ্রাসা ফুড়ি দা ফুয়াইতে হেরাও মার ফেটে থেকে বাড়ি যাওয়া লাগবে যদি বালা ফেটে থেকে বাড়ি যায় দুনিয়ার জমিনের মধ্যে হে আমলওয়ালা হইব আখলাকওয়ালা হইব কোরআন তিলাওয়াত করনে ওয়ালা হইব আল্লাহ ওয়ালা হইব তো যার কারণে মাদ্রাসা কোনোর বাদে আপনারা খেয়াল রাখবা আপনারা নসিব কত বড় সৌভাগ্য ই এলাকার মাঝে ও এখান আর গেলে লিলবাগান সদরগাঁও হো কিতা কইন নাটেওর হন
ia lekar kulinte ikan faizon bot syukriya jayok matar kwa dike sekia okanor kyal rakba arafle suju okanor lagi bazi takba a owe lekar huruta judi follow amra huruta namna ni aske mono koro kamar huri high secondary huri se aye biye kiliar kose saya rami ara dui kosoro lo fole yati ini kisu ilim dikto amin ditam dite partam nana bezar dite partam bago to sarkare arak kanun korse উপযুক্ত বয়স ছাড়া তুমি বিয়া দিতে পারবে না তার আগে তো তাই ফলো তো শেষ যার কারণে ওবাদি আর দুই বছর ফলো বা কেউ আছে না আমারই কো হিতা না আমার ও যা হিকছে হিকছে না আর এখন আমি আর আর দিলে দাও ও ভাই দিয়া এগো জারদারির ব্যক্তিগত কথা যাইও যদি সে আমার ভিতরে দিন থাকে দিনর শিক্ষা যদি থাকে তাহলে দিনর শিক্ষা দি গিয়া আমি আমার আল্লাহর হুকুম রে মানতাম নবীজির নকশা কদম রূপে চলতাম ভাই এখন আমি আল্লাহর হুকুম রে মানতে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি বাদে কইমু আল্লাহর হুকুম রে গিয়া পালন করতে গিয়া আমার কয় একটা জিনিসের প্রয়োজন আছে আছে না নাই এখন প্রয়োজন হয় থাকলো সাপোজ আমি কইলাম নামাজ পড়িতাম নামাজ পড়িতে গিয়া সর্বপ্রথম আমার হুজুর দরকার আছে কিনা আল্লাহর হুকুম রে মানতে গিয়া আমার সর্বপ্রথম ওযু করার দরকার আছে কিনা এখন কোন জওয়ান হলরে যে জিকার করা যায় না জওয়ান হল গোসল ওযুর মাঝে কয় ফরজ বহুত সময় দম লাগবো কারণ আগে পড়িছে কিন্তু ফাউরি লইছে দিল লাগাইয়া পড়িছে না আর পড়িছে যদি আর উপরে মেহনত করছে না ফিটিং করছে না ওযুর যদি যদি খোয়া যায় ওযুর তর্তিবটা গোছায় তর্তিব খোয়াত গিয়াও বেড়া করব আবার যদি কো ফরজ গোসলর কিলা করে ন গুতাও খসান ফরজ গোসলর কটা আর গো কইতে পারতো নাই গোসলর মাঝে ফরজ কয়টা ওটাও কইতে পারতো নাই হলো হই গেছন হাই রে হাই ও ভাই কল বুজুর্গ কল ইলাখান যদি আমার কাছে থাকি যায় কোসন আমি আমার আল্লাহর কুরবা হাসিল করতাম কিলা অপরদানি সীমা বই নকল বেফর্দা হইয়া চললে কি আমি আল্লাহর কথা হাসিল করতে পারবো নি আল্লাহ কইছেন নি বেফর্দা হইয়া চলবার লাগিয়া ও ভাই হল বুজুর্গ হল আমি অজু করতে গিয়া অজু বালা করে করতে পারি আর না আর অজু যদি আমি বালা করে করতে পারি আর না আমি বাদশার কাছে গিয়া কিলাসর জুগাইতাম আমার সরজুকানিটা হইতো না অজু ওর না সরজুকানি হইতো কান তাকিয়া অজু যদি বালা করি হয় না নমাজ তো হইতো না না হইব হুজুর কল আছেন তো হইব অজু যদি হয় না তার বালা করি হেতু তার নমাজ তো হইতো না পেশা পাগলা করছে ইস্তিনজা করেন না ডেলা ব্যবহার করেন না ডেলা ব্যবহার করেন না হে আবার গিয়া কিতা করেন হে আবার আল্লাহর রাজি খুশি করত হে আল্লাহর কুরবা হাসিল করত আল্লাহর মায়া কান্তা তার মায়া কান্তা আল্লাহ বুঝতা হে কিলা গিয়া করত কোসাই তো যার কারণে এইগুলা আমরা জানার দরকার আছে আমরা শরম করি লাভ নাই অনেক আছে শরম করে কিন্তু হিকি না মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবর লাগে যোগাযোগ রাখো ইমাম সাহেবরে বাজে জাননেওয়ালা আছেন কার মাঝে তানরে কও বা তোমার হমবসের মাঝে জাননেওয়ালা আছে আছেন তানরে কও কয়া তোমার যে ভুল যেটা আছে একটা সুধারণ করো কারণ যে বাদশার কাছে আমি সর যুগাইতাম এ দুনিয়ার কোনো বাদশা নাই এন দুনিয়ার কোন বাদশা নাই এন বাদশা গর বাদশা সারা কায়নাতের বাদশা সারা জাহানের বাদশা ও ভাই ও কল বুজুর্গ কল ও বাদশার লগে আমার কানেকশন হইতো ও বাদশার লগে কানেকশন করতে গিয়া যদি আমি না পাক হইয়া যাই তে আমার কানেকশনটা ফিটিং হইব নি গো জান বিচ্ছিন্ন হই যাইব নানি তো ভাই ও কল বুজুর্গ কল পর্দানি সীমা বই নকল আমার পাক পাকি যা হাসিল করতে গিয়া যে জিনিসের দরকার আছে আজকাল জমা তো বার হয় মস্তুরাতর মধ্যে যান যা যে যে নাকি মহিলা বলে জানে না ও মস্তুরাতর জমা তো গেলে ওটা হিকাইয়া দেন জমা তো যাইবাই মস্তুরা তো লইয়া যাইবাই যেগুলো আমরা কম আছে ওগুলা হিকতাম আমল করতাম কারণ যদি আমরা এইলা তাকি যাই তে সারা জিন্দেগি আমার বেকার হই যাইব
সারা জিন্দেগি বেকার জীব আর আল্লাহর কর্তব্য হাসিল করা দূরের কথা তো ভাই কল বুজুর্গ কল আল্লাহ আমারে আপনার ধরে সম্পত্তি দিয়েছে দন দিয়েছে শক্তি দিয়েছে সব কিছু দিয়েছে নরকও দিয়েছে না আপনি নিজে নিজে করছেন মাতন না করে আমারে আপনারে আল্লাহ দিছেন সব কিছু দেনেওয়ালার মালিক আল্লাহ ও আল্লাহ গো ও মানুষ আমি তোমারে সব কিছু দিলাম সব কিছু দিলাম তুমি এখন খালি খরচ করো আমার রাস্তায় দেখিছেন আমি তোমারে দিলাম তুমি কত টাকা আমার লগে মায়া মহব্বত আছে দেখতাম এখন খানো তুমি খরচ করো আমি তোমারে শক্তি দিলাম এই শক্তিটা তুমি খানো প্রয়োগ করো আমি দেখতাম আমি তোমারে সম্পত্তি দিলাম এই সম্পত্তিটা তুমি খানো খরচ করো আমি দেখতাম কারণ ও কথা কান আমার ভিতরে আনা লাগবো আমার এক সময় সম্পত্তি আছিল না আল্লাহ আমারে সম্পত্তি দিয়েছে আমি এক সময় আসলাম না এখন আমি আছি সব কিছু আমার আল্লাহ দিছে আল্লাহরে পাইতে গিয়া আল্লাহর মহব্বত আল্লাহর লগে মহব্বত করতে গিয়া আমি সব কিছু এইগুলা আমার আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা লাগবো আমার শক্তিটাকে নিয়া সব কিছু আমার আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা লাগবো ভাই কল বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জীবনটা যে আমি সময়টারে খরচ করি আর অধিক অধিক সব দিকে কৌশল আল্লাহর এশকর মধ্যে পড়ি আল্লাহর জিকির আজকার কতবার আমি করছি আল্লাহর জিকির আজকার আমি কতবার করছি কত সময় আমি খাটাইছি ওবায় ওবায় এতেন যত জায়গাত আমি খাটাইছি আমি কতবার আমার আল্লাহর জিকির আজকার আমার দিলের মধ্যে রাখছি কারণ যদি সে আমার ভালোবাসা থাকে যদি সে আমার আল্লাহর লগে মায়া মহব্বত থাকি যায় আমার মাসুকর গান গাইতে আমার সুবিধা হয় না হয় দেখো স্যার আবার কত জাতর গান আছে না কত জাতর গান আছে না নিয়ে দুনিয়ার জমিন হ্যাঁ এটা গান খার গায় তো দুনিয়ার জমিনের যে মাসুক তার উপরে নিয়ে গানও গাইন না নে কিন্তু তোমার মাসুককে তোমার মাসুকর গান তুমি গাইলাই না যে মাসুককে তোমার হাসর মিজান ফুলচিরা সব খানো তোমার বাঁচাইতা ও মাসুকর গান তুমি গাও না অর্থাৎ আল্লাহর জিকির তুমি করো না তুমি আল্লাহর জিকির করো তখন বোঝা যাইব তোমার কাছে তোমার আল্লাহর মহাব্বত আছে আতে বইতে তুমি আটিয়া যায়ার মসজিদ থেকে বাড়ি যায়ার বাড়ি থেকে মসজিদ আয়ার আওয়ার সময় অন্য চিন্তা ফিকির না করিয়া বাড়ি থেকে কদম যখন ফালাইতাম লগে লগে আমার আল্লাহর নাম আল্লাহর জিকির আজকার করে করে আল্লাহর জাতর নাম ধরিয়া আমি গুনগুনাইয়া মসজিদ পর্যন্ত আইতাম আল্লাহ শব্দটা কত মজা একমাত্র যারা আসে কই জনেরা কইতে পারবা আল্লাহ 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 ও ভাই ওকল দুনিয়ার জমিনের মধ্যে যারা আসি কইছন এরারে গিয়া তুমি জিকার করো যদি আল্লাহর জাতর নামর মজা কিলা এরার কাছে গেলে এরা চিৎকার দিয়া হইব আল্লাহর জাতর মজা দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই যে আল্লাহর জাতর যে মজা আছে এই মজাটা দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো জিনিস নাই কিন্তু আছে যদি মজা একমাত্র আমার আল্লাহর নামর মাঝে মজা আছে এই ইসমে জাতর নাম দিয়া বেটাইতে জিকির করিয়া উড়িয়া পর্যন্ত গেছে কারণ কানেকশন ফিটিং হয়ে গেছে কানেকশন ফিটিং হয়ে গেছে আজকে দুনিয়ার জমিনের মধ্যে অবহেলা দিন খাটাই না জীবন হল অবহেলা দিন খাটাই দুনিয়ার জমিন বেটাগিরি করে চলি না জীবন হল তকব্বরি করে খবরদার ইতা বাই যাইও না কারণ তকব্বর করনে ওয়ালা আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বড়াই লাগি আল্লাহ বাটাইছেন না কন্তেক সময় লাগি আল্লাহ বাটাইছেন
আল্লাহর কাছে কুশিয়ে করে আবার আল্লাহর দিকে দিলুটিতাম আর কত সময় রইয়া আল্লাহর মায়া মহব্বতের মধ্যে পড়তাম আল্লাহর লগে মায়া মহব্বত ফিটিং করতাম আর নবীজির এই মায়া মহব্বত ফিটিং করতে গিয়া নবীজির সুন্নাত নকশা কদম রূপে আমার চলা লাগবো নবীজির নকশা কদম রূপে চলিয়া গিয়া আমি আল্লাহর লগে মায়া মহব্বত ফিটিং করা লাগবো তো পয়লা প্রথম আমার নবীজির লগে মায়া মহব্বত ফিটিং করা তো ভাই সকল বুজুর্গ সকল আমরা এমন জায়গার মধ্যে বুয়াত আছি যে জায়গায় থাকলো মাগফিরাতের মজলিস এই মাগফিরাতের মজলিসের মধ্যে আমরা যে বুয়াত আছি মসজিদের সামনে আরেকটা কথা কইতাম সাইয়্যার নিশ্চয় জায়গার মধ্যে আমরা বইছি আল্লাহর ভাইবার লাগিয়া রাসূলের ভাইবার লাগিয়া ঠিক নি হ্যাঁ আল্লাহর আশায় বইছি নানি মনে রাখিও কথা খান ফেরেশতা আগলা যখন লইয়া যান ফরিস্তাগুলা যখন খবর লইয়া যান ও আল্লাহ আপনার কিছু বান্দা হলে অমুক জায়গার অমুক মসজিদের সামনে বইয়া বইয়া আপনার প্রশংসা আপনার হাবিবর তারিবাত করা তা গুণগান গাইতরা আর বন্ধুরা তারা খুব ধৈর্য সহকারে বইয়া আছেন ফরিস্তাগুলা খবর দেওয়ার লগে লগে আল্লাহ দিয়া ফরিস্তাগুলা একত্রিত করি এখন ফরিস্তা হল তুমি তাঞ্জা কিছু দেখি আইছো সত্যি নি গুলা সব ফরিস্তা এক সুর এখন ও প্রভু আমরা সত্যি হইয়ার যা কিছু দেখি আইছি সব সত্যি আল্লাহ যে ফরিস্তা লরে সাক্ষী রাখিয়া লগে লগে তোমার বন্দা লরে মাফ করিয়া দে কোসান এই যে সাক্ষী ওয়াটা যারা বাজার আছেন বাড়িতে আছেন এরার সাক্ষী দিতে পারবা নি ফরিস্তা হলে মাতই না কার দিবা যারা নবুয়াত আছে একমাত্র আল্লাহ রাশি কইয়া আল্লাহর ফাইবার লাগিয়া ফরিস্তার জিগার করুন ও ফরিস্তা বল এরা যে বাড়ি করে ছাড়িয়া বুয়াত এরার অন্য কোনো দান্দা নাই নি ফরিস্তা কইন আল্লাহ যে সব কিছু আছে তাহলে কেন বই রইলা যে আল্লাহ আপনার পাগল হই গেছে নেরা আল্লাহরে ফাইবার আশায় বইছ আল্লাহ আপনারে ফাইবার আশায় বইছ আপনারে ডরাইন তারা এর লাগি তারা আয়া ধৈর্য সহকারে এই জায়গার মধ্যে বই রইছ আপনারে ফাইবার লাগিয়া তা আসা নি জি হয় আপনারে ফাইবার লাগিয়া ও তারারে সাক্ষী বানায় না সাক্ষী বানাইয়া লগে লগে আল্লাহ তোমার বন্দা আপনারে লগে লগে মাফ করিয়া দে ও ভাই সকল বুজুর্গ সকল সময় নাই এখন যদি কই সময় আছে আগে দিগিয়া কর্ম আমল আগে দিগিয়া আল্লাহর প্রেমের মধ্যে ডুবিমু ওই তো নাই সময় বেশি নাই রে মুমিন ওরে সময় বেশি নাই রে মুমিন রাত্রে হবে ভুল এই কমিনা রঙে লাগাও মুহাম্মদী নূর রে মদিনা কত দূর যে জায়গাতে ঘুমায় আছেন নূর দালানো ও ভাই সময় নাই এর আগে তোমার আমার দিলর মধ্যে আমার কাছে আমি নিজে ফিটিং করি লইতাম মায়া মহব্বত আমার আল্লাহ রাসূলর সময় নাই ভাই ও পর্দা নিশি মা বই নকল সময়ের এমনে কাটাইও না ও যুবক যুবতী হকল এমনে মোবাইলের মাঝে টাইম কাটাইও না মোবাইলের মাঝে তুমি টাইম কাটাইও না খাল তোমার এই মোবাইল তোমার কাছে দুশ্মন হয়ে যাইব এই মোবাইল তোমার লাগিয়া ভয়ঙ্কর হয়ে যাইব অনজুয়া নকল এই নজুয়ানি কালের মধ্যে ব্লাড গরম ব্লাড গরম রক্ত গরম সব গরম দেখাইয়া আমি রায় তুজা করি হইয়া ফ্রি ফায়ার খেলাই সব কিছু করে কিন্তু কতক্ষণ সময় তুমি তোমার আল্লাহর জিকির করলাই না কেনে খাই যদি আল্লাহ প্রশ্ন করে তুই আমার কাছে আমার বন্ধু হইয়া আমি তোরে সব কিছু দিলাম আর তুই আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার কথা সব কিছু পাইয়া নিয়ামত নিজে খুঁজে খাইয়া সারা আর তুই আমার লগে নাফরমানি করলে তুই আমার লগে না ফরমানি করলে তুই আমার আশকর মধ্যে ডুবিলে না ও মুসলমান অনজবান কল
খবরদার এটা সময় লাগাটাইও না বেকার কারণ সময় নাই রে ভাইয়ান কোন সময় আজরাইল আমার পাশে আই যাইবা আর ডাক যদি দিলেন আর রইতে পারবো নে রইতে পারতাম না তো ভাই সকল বুজুর্গ সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা বইছি দেখো আল্লাহ আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে মাল দিছে সম্পত্তি দিছে যতটুক দিছে অতটুক যতটুক আমার আপনার লাগে অতটুক রাখিয়া অতটুক রাখিয়া আর বাদ বাকি কইরা কিতা তার রাস্তার মধ্যে আমরা খরচ করতাম তার রাস্তার মধ্যে খরচ করতাম যার কারণে আপনাদের কাছে এখন আরজ করিয়া এখন যদি আমার মা বইনগুলোরে কই তে এখন তারা ফাটাই দিবা এখন তারা প্রস্তুত হই জিবা এখন কইতাম না এখন খালি কইয়া ওখানে রাখিয়ার মা বইনগুলোরে আপনাদের বাড়ি সকালে আর এখন আমার বাপ ভাই